একজন প্রেগনেন্ট মায়ের জন্য তার খাওয়া ওঠা বসা শোয়া সমস্ত বিষয় সে কিভাবে করবে বা না করবে এই বিষয়টি বেশ একটু চিন্তার ব্যাপার। সব ব্যাপারই তার চিন্তা হয় যে সে যা যা করছে সবকিছু ঠিকঠাক করছে তো, তাতে করে তার বা তার গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি হচ্ছে না তো। এইরকমই একটা বড় প্রশ্ন প্রত্যেকটা প্রেগনেন্ট মায়ের মনে কাজ করে, সেটা হচ্ছে গর্ভাবস্থায় ঠিক কেমনভাবে বা কোন পজিশনে শোয়া উচিত যাতে করে তার এবং তার গর্ভস্থ সন্তানের কোনো ক্ষতি হবে না। বিশেষ করে প্রেগনেন্সি পিরিয়ডে বেশিরভাগ মাই তার সন্তানের জন্য খুব চিন্তাগ্রস্ত থাকেন, আর যেহেতু সন্তানটি সেই মায়ের শরীরের অঙ্গের মধ্যে রয়েছে সেহেতু সেই সন্তানের জন্য 100% কনসার্ন কিন্তু তার মাকেই করতে হয়। বিশেষ করে শোয়ার সময় মায়েদের প্রায়শই চিন্তা হয় যে আমি ঠিকভাবে শুয়েছি তো, আমার শোয়ার পজিশনের জন্য আমার বাচ্চার কোনো ক্ষতি হচ্ছে না তো। আজকের ভিডিওতে এই বিষয়ে বেশ কয়েকটি ছোট ছোট গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রসঙ্গত বলে রাখি, এরকম সমস্ত বেবি কেয়ার এবং মাদার কেয়ার টিপস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল অন্তরিনের অর্ণাকে, এবং নিচে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে করে সমস্ত ভিডিও পাবলিশ হওয়ার পরেই তোমরা একটা নোটিফিকেশান পেয়ে যাও। এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর আরও আরও অনেক এরকম ইনফরমেশনাল ভিডিও পাওয়ার জন্য যুক্ত থাকো আমাদের সঙ্গে। তো চলো আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। গর্ভাবস্থায় একজন মায়ের শোয়া ওঠা বসা সবকিছু করতেই বেশ কষ্ট হয় এবং সে বেশ চিন্তিতও থাকে। বিশেষত শোয়ার সময় অনেকগুলো দিকে খেয়াল রাখা উচিত। যেমন এক নম্বর, বলা হয় গর্ভাবস্থায় সবসময় বাঁ দিকে কাত হয়ে শোয়া উচিত। তো এই বিষয়টার কি গ্রহণযোগ্যতা আছে সেটা একটু বলি। তো বাঁ দিকে কাত হয়ে শুলে অ্যাকচুয়ালি মায়ের শরীরের যে শিরা উপশিরাগুলো রয়েছে সেগুলো একটা প্রপারভাবে থাকতে পারে এবং বাচ্চার যে ভাতটা সেটা বাঁ দিকে থাকলে বাচ্চা তার যে প্রয়োজনীয় যে সমস্ত পুষ্টি উপাদান মায়ের শরীর থেকে সংগ্রহ করছে সেটা খুব সাবলীলভাবে সে করতে পারে। অর্থাৎ মায়ের শরীরের কোনো শিরা উপশিরায় বাচ্চার যে দেহের ভরটা সেটা পড়ে না। তো এই কারণে গর্ভাবস্থায় মায়েদেরকে বেশিরভাগ বাঁ দিকে কাত হয়ে শুতে বলা হয়। এছাড়াও গর্ভাবস্থায় শোয়া সংক্রান্ত আরও যে বিষয়গুলো মাথায় রাখা উচিত তার মধ্যে পয়লা নম্বর হলো, শোয়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে কখনো মায়েদেরকে চিত হয়ে শোয়া উচিত না। অর্থাৎ তার যে পেটের ভারটা সেটা যেন তার পিঠের ওপর না পড়ে। এটা যদি হয় তাহলে বাচ্চা এবং জরায়ুর যে ওয়েটটা সেটা মায়ের পিঠের ওপর পড়বে, যেটা তার শিরদাঁড়াতে চাপের সৃষ্টি করতে পারে এবং যার ফলে পরবর্তীকালে মা কোনো অসুবিধার সম্মুখীন হতে পারেন বা যে পজিশনটা বাচ্চার জন্য মোটেই ভালো হয় না। তো চিত হয়ে শোয়াটা গর্ভাবস্থায় এড়িয়ে যাওয়া উচিত। এছাড়া আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে অবশ্যই গর্ভাবস্থায় উপুর হয়ে শোয়া উচিত না। এবার এই পয়েন্টটা বলতে গিয়ে একটা কথা বলি, গর্ভাবস্থায় যেহেতু পেটের যে আয়তনটা সেটা ধীরে ধীরে বাড়তে থাকে, তাই যখনই পেটের আয়তন বাড়তে শুরু করবে কোনো মানুষ নর্মালিও তখন উপুর হয়ে শুতে পারবে না, বা সেটা তার কাছে নিজের থেকেই একটা আনকমফোর্টেবল ফিল হবে। তো সেই বিষয়টা বারণ করার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো চিত হয়ে শোয়াটাকে অ্যাভয়েড করা এবং বাঁ দিকে কাত হয়ে শোয়া বা ডান দিকে ঘুরে শোয়া। অনেক মানুষ এমন আছেন যারা বাঁ দিকে ঘুরে শুতে পারেন না বা বাঁ দিকে ঘুরে শুলে তাদের ঘুম আসে না, তো সেক্ষেত্রে তিনি ডান দিকে ঘুরেও শুতে পারেন। তো সেক্ষেত্রে একজন মায়ের কমফোর্টের দিকে সবার আগে নজর দিতে হবে, প্রয়োজনে তাকে অনেকগুলো বালিশ বা পিলো ইউজ করতে হবে শোয়ার সময়। আমি নিজে আমার গর্ভাবস্থায় 2 থেকে 3টে বালিশ ব্যবহার করতাম, সেটা পায়ের নিচে হোক, ডান দিকে হোক, বাঁ দিকে হোক, মাথায় হোক, চারিদিকে বালিশ দিয়ে আমি আমার মতো একটা কমফোর্ট জোন সৃষ্টি করে তারপর কিন্তু শুতাম। তো সেটাতে প্রচণ্ড আরাম পাওয়া যায় এবং শোয়াটা অনেক কমফোর্টেবল হয়। মূলত যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, প্রথম যে একদম প্রেগনেন্সি ধরা পড়ার পরই 1-2 মাস, সেই 1-2 মাসে কিন্তু শোয়াটা কেমন হবে সেটা খুব একটা ম্যাটার করে না মায়ের জন্য বা শিশুর জন্য, কারণ তখন ভ্রূণ এতটাই ছোট থাকে যে তখন যেদিকে ঘুরেই আপনি শুন না কেন বা যদি আপনি উপর হয়েও শুয়ে পড়েন বাচ্চার তাতে কোনো আঘাত লাগার সম্ভাবনা থাকে না। কিন্তু 3 মাসের পর থেকে 4-5 মাস যত প্রেগনেন্সি এগোতে থাকে তত যেহেতু পেটের আয়তন বাড়তে থাকে এবং বাচ্চার সাইজও বড় হতে থাকে, তখনই শোয়ার দিকে বিশেষ করে আপনাদেরকে যত্নশীল হতে হবে। সেক্ষেত্রে শুধুমাত্র চিত হয়ে শোয়াটাকেই অ্যাভয়েড করা দরকার, দুদিকের যেদিকে খুশি ঘুরে শোয়া যায়, তবে মা দিকে শোয়াটা বেশি উপযুক্ত মনে করা হয় এই সময়। তো এইগুলি হলো মূলত গর্ভাবস্থায় শোয়া বিষয়ক কিছু তথ্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লাগলো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলকে। ধন্যবাদ।